বর্তমানে এআই আসার কারণে ফটো এডিটিং করা একদম পানির মতো সহজ হয়ে গেছে। 10 মিনিটের কাজ আপনি মাত্র 2 মিনিটে করতে পারবেন। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো অবশ্যই আপনারা যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেটা আপনারা প্রথমে এইচডি বা 4K কোয়ালিটিতে কনভার্ট করে নেবেন। তো কোয়ালিটি করার জন্য যে কাজটি করবেন, প্লে স্টোরে চলে আসবেন, আপনারা এখানে সার্চ করবেন রিমিনি লিখে, তাহলে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে, রিমিনি AI ফটো এনহ্যান্সার। তো সিম্পলি আপনারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রাখছি অলরেডি। তো আমি অ্যাপসটি এখন ওপেন করলাম। তো অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে। সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন উপরে ক্রস আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে তো এই অ্যাপসটা হয়তো প্রিমিয়াম, সে কারণে অনেক সময় অনেক ধরনের অ্যাড আসে। তো সিম্পলি আপনার অ্যাডটি দেখা হয়ে গেলে এখানে ক্রসে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনাদের গ্যালারি শো করবে। তো সিম্পলি আমি এখান থেকে একটা ছবি চুজ করলাম। তো দেখেন এটা কিন্তু একদম নর্মাল ছবি। এরপর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড, এখানে একটা ক্লিক করলে আপনার সামনে আরও একটি অ্যাড শো করবে। সিম্পলি সম্পূর্ণ অ্যাডটি দেখলে কিন্তু আপনাদের ছবিটা পুরোপুরি 4K বা HD কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। উপরে আমি ক্রস আইকনতে ক্লিক করে ফটোটা সেভ করে নেব। তো দেখেন মাত্র এক ক্লিকে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড এবং ছবির চেহারা কত স্মুথ এবং পুরোপুরি HD কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে। তো এখন সিম্পলি আপনারা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আরও একটি অপশান চলে আসবে সেভ, এখানে ক্লিক করলে আরও একটি অ্যাপস অর্থাৎ অ্যাড চলে আসবে। সিম্পলি আপনারা অ্যাডটি দেখে নেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপরে সিম্পলি আপনারা ক্রস আইকনে ক্লিক করলে আপনাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ HD কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে এখন বের হয়ে চলে আসলাম আমার গ্যালারি অপশানে। তো গ্যালারি অপশানে আসার পরে আমি একটু আগে যে ছবিটি এডিট করলাম, অ্যাড করলাম, এখান থেকে নিয়ে চলে আসবো এডিট অপশানে। এডিটে ক্লিক করে আমি ছবিটা ক্রপ করে নিব। তো আমি এভাবে ক্রপ করে নিলাম সাইজ মতো, দেখেন শুধু বডিটা নিলাম। এরপর সিম্পলি এখন যে কাজটি করব, আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে ছবিটা সেভ করে নেবেন এখানে। এরপর এখান থেকে বের হয়ে চলে আসবেন আবার প্লে স্টোরে। আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে, আপনারা এখানে সার্চ করবেন ফটোলিপ লিখে, তাহলে আপনাদের সামনে কিন্তু আরও একটি ফটোলিপ ফটো এডিটর AI আর্ট নামে একটি অ্যাপস চলে আসবে। সিম্পলি আপনারা অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে, সিম্পলি চলে আসবেন নিচে। তো এখানে দেখতে পাচ্ছেন AI আনক্রপ নামে একটা অপশান, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে একটু আগে যে ফটোটি আনক্রপ করলেন বা ক্রপ করলেন আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন রেশিও অর্থাৎ আপনাদের সাইজটা কত নেবেন। তো আমি এখান থেকে 1:1 ক্লিক করলাম। এরপর সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করলে দেখেন মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনাদের ছবিটা কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে চলে আসে। তো দেখেন মাত্র এক ক্লিকে কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ড কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে চলে আসলো। এখানে কিন্তু 3টি ব্যাকগ্রাউন্ড দিবে আপনাদের জন্য। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু প্লাস আইকনে ক্লিক করলে আরও 3টি ব্যাকগ্রাউন্ড কিন্তু এভাবে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয়েছে, সেজন্য আমি এখান থেকে ক্লিক করলাম। এরপর জাস্ট সেভে ক্লিক করে দিলাম। তো আমাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ HD কোয়ালিটি সেভ হয়ে গেছে। এরপর আপনাদের আরও যে কাজটি করতে হবে, আপনারা চলে আসবেন উপরে দেখতে পাচ্ছেন এনহ্যান্স নামে একটা ফোল্ডার অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে যে গ্যালারি শো হবে, তো সেখান থেকে আপনারা একটু আগে যে ছবিটি সেভ করলেন এখানে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটি স্ক্যান করতেছে। তো স্ক্যান করার পরে কিন্তু আপনার ছবির রেজাল্টটা দেখতে পাবেন কত সুন্দর এবং আকর্ষণীয় HD কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। তো আমার ওয়াইফাই হয়তো চলে গেছে। তো অনেক সময় কিন্তু আপনাদের নেটের স্পিড কম থাকার কারণে কিন্তু এখানে কাজ করতে সমস্যা হয়। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটি অন রাখবেন এডিট করার সময়। তো দেখেন আমি একটু জুম করে দেখাই আপনাদের,
ছবিটা কিন্তু প্রথমে কেমন ছিল এবং বর্তমানে কেমন হয়েছে এবং কত এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়েছে, বিফোর এবং আফটার দেখেন। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন। তো সিম্পলি আপনারা এখান থেকে সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করে দিবেন, এবার আবার সেভে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ছবিটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে।